কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও 42 কোটি টাকা দেবে যুক্তরাজ্য। সকালে দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস এফসিডিওর আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন এই ঘোষণা দেন। মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ফিলিপ বার্টন জানান, এই টাকা কক্সবাজার ও ভাসানচরের উদ্বাস্তুদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন পরিষেবা ও রান্নার জ্বালানি নিশ্চিতে সহায়তা করবে। তিনি বলেন, যুক্তরাজ্য আরও 30 লাখ পাউন্ড ইউএনএইচসিআরকে সহায়তা দিতে পেরে তিনি আনন্দিত। ফিলিপ বার্টন পঞ্চম যুক্তরাজ্য বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নিতে বাংলাদেশে বর্তমানে সফর করছেন।